মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হল আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না, তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা, এই শিক্ষার আধার হল শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি, কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান, যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট। তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।